ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গিনি বোন, আপনি জানতে চেয়েছেন যে কোরআনের যে কিছু দোয়া রয়েছে, সে সকল দোয়াগুলো আমরা যদি কেউ সিজদায় দোয়ার জন্য পড়ে থাকি, এরপর বাংলা ভাষায় বলা যাবে কিনা, আল্লাহ তুমি এই দোয়াগুলো আমার স্বামীর পক্ষ থেকে তুমি কবুল করো, বা এইভাবে নিজের ভাষায় বলা যাবে কি না। প্রথমত, মাতৃভাষায় দোয়া করা সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় বলেছেন। ইমাম মালিক এটাকে হারাম বলেছেন, এবং ইমাম শাফিঈ এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আরও বিদ্বানগণ তারা বলেছেন, অপারগ ব্যক্তির জন্য এটা জায়েজ আছে। যারা আরবি ভাষা জানে না বা আরবি দোয়াগুলো যাদের মুখস্থ নেই, তারা মাতৃভাষায় দোয়া করতে পারে। তো এই ক্ষেত্রে সমন্বয় হিসেবে আমরা বলতে পারি যে কোরআন ও সুন্না থেকে যে দোয়াগুলো আমরা পেয়ে থাকি, যেমন কোরআন থেকে যেমন দোয়া রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এরকম আরও অনেক দোয়া রয়েছে। এই সকল দোয়াগুলো আমরা চেষ্টা করব আরবিতে দোয়াগুলো করার জন্য, এবং হাদিস থেকে যে সকল দোয়া রয়েছে, যে প্রসিদ্ধ হাদিস থেকে যে সকল দোয়াগুলো প্রমাণিত, যেমন আল্লাহুম্মা হদিনী ফিমান হাদাইত, তারপর আল্লাহুম্মা কফিনী বিহালালিকা আন হারামি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এরকম আরও অনেক দোয়া রয়েছে। এই সকল দোয়াগুলো আমরা চেষ্টা করব যে অর্থের দিকে লক্ষ্য করে আমরা এই দোয়াগুলো আরবিতে করা। যদি কেউ চেষ্টা করার পর হচ্ছে না, চেষ্টা করে যেতে হবে, পাশাপাশি যদি কেউ অপারক হয়, সেক্ষেত্রে সে তার ভাষায় দোয়া করতে পারে, এমনটিও বিদ্বানগণরা জায়েজ বলেছেন। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে আরবিতে দোয়াগুলো করার জন্য সালাতের ভিতরে, বিশেষ করে ফরজ সালাতের ভিতরে। যদি অনেকে বলেছে নফল সালাতের মধ্যে মাতৃভাষায় যদি কেউ আরবিতে অপারক হয়, সেক্ষেত্রে রোখসাত দিয়েছেন। এক কথায় আমরা যেটা বলতে পারি যে ফরজ সালাত হোক বা সুন্নাত সালাত হোক, আমরা চেষ্টা করব যে আরবিতে দোয়া করার জন্য যে সকল দোয়াগুলো কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত, সে সকল দোয়াগুলো করার জন্য। এরপর যদি কেউ অপারক হয়, সেক্ষেত্রে সে তার ভাষায় দোয়া করবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যথাসাধ্য চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে, এবং এটা আমাদেরকে করতে হবে। এবং আপনি যেটা বললেন যে আল্লাহ তুমি আমার এই স্বামীর পক্ষ থেকে দোয়াগুলো কবুল করো, বা আমার স্বামীর জন্য, যেমন আপনি যখন দোয়া করবেন তখন আপনি দোয়ার মধ্যে এই নিয়তে দোয়া করবেন যে এই দোয়াটা আপনাদের উভয়ের জন্য, মানে আপনার এবং আপনার স্বামীর জন্য। যেমন আপনি দোয়া করতেছেন যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম কল্যাণ দান করো, বা উত্তম কিছু দান করো দুনিয়াতে এবং পরকালে। তো এই দোয়াটার জন্য আরবিতে যে দোয়াটা রয়েছে কোরআন থেকে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দোয়াটা যখন আপনি করবেন, আপনার নিয়ত থাকবে বা আপনি এই নিয়তে করবেন যেটা আপনি এবং আপনার স্বামীর, হ্যাঁ, বা আপনার এবং আপনার পরিবার, তো এটাই যথেষ্ট। এটার জন্য যে আলাদাভাবে যে আল্লাহ তুমি এই দোয়াগুলো আমার স্বামীর জন্য কবুল করো, বিষয়টি আলাদা করতে হবে, বিষয়টা এমন নয়। আপনি নিয়ত করে করবেন যে দোয়াগুলো আপনি করতেছেন, এই দুই দোয়াটাই আপনার এবং আপনার স্বামীর জন্য। এইভাবে আপনি সালাতে এবং সালাতের বাহিরে দোয়া করতে পারেন। একদম খাস করে যদি আপনি দোয়া করতে চান, সেটাও করতে পারেন যে কথার কথা আপনার স্বামীর অর্থ আর্থিকভাবে আরেকটু তাকে স্বাবলম্বী করতে চাচ্ছেন, বা আল্লাহ স্বাবলম্বী তাকে করুক এমনটি আপনি চাচ্ছেন, সেক্ষেত্রে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার স্বামীকে আর্থিকভাবে আরও একটু স্বাবলম্বী করে তোলো, বা তার রিজিকে বরকত দাও, এইভাবে আপনি খাসভাবে দোয়া করতে পারেন। বাবার এভাবেও আপনি বলতে পারেন আল্লাহ তুমি আমাদের রিজিকে বরকত দান করো, আমাদের রিজিকে বরকত দান করো, এইভাবে আপনি দোয়া করতে পারেন, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ আলম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।